আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজন নবী যিনি আল্লাহকে দেখছেন। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র আমাদের নবী কি আল্লাহকে দেখেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মেরাজ শরীফ থেকে যখন পৃথিবীতে এলেন তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার আল্লাহকে দেখছেন? আপনার রব, আপনার লর্ড, আপনার আল্লাহকে কি আপনি দেখেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাআইতুল্লাহ ফি আহসানি সূরত, আমি আল্লাহ তাআলাকে অপূর্ব রূপে দেখেছি। বিশাল গোলমাল। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হয়েছে, মা আয়েশা নবীজিকে আল্লাহকে দেখেছেন? মা আয়েশা বলে, যদি কেউ এই হাদিস বর্ণনা করে তাহলে সে মিথ্যুক। মান হাদাসাকুম আন্না মুহাম্মাদান রাআ রাব্বাহ ফালা তুসাদদিকুহু, যদি তোমাদের কাছে কেউ হাদিস বর্ণনা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে, তোমরা কখনো সেই হাদিসকে সমর্থন করবে না। এখন আমি তো দুটো হাদিসই আপনাদের সামনে তুলে ধরেছি, তার মধ্যে একটি হলো খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি আল্লাহকে কি করছি, দেখছি। আর মা আয়েশা বলছেন আল্লাহকে নবী দেখেছেন, যদি হাদিস বর্ণনা করে কেউ তাহলে সেটা তোমরা কখনো সমর্থন করবে না। ফালা তুসাদদিকু, এটা জটিল আকার ধারণ করেছে বিষয়টা। এমন একটি বিষয় যেটি আকীদা। আমি আগেই বলেছি পবিত্র কোরআনের মধ্যে পাঁচটা জিনিস আপনাকে জানতে হবে। পবিত্র কোরআনের মাত্র 10 ভাগের 1 ভাগ, পুরা কোরআনকে যদি ভাগ করা যায় তাহলে 10 ভাগের 1 ভাগের আলোচনা শুধু কাসাস, ঘটনা প্রবাহ, হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, অন্যান্য নবীদের ঘটনা। আর বাকি 9 ভাগের আলোচনাই হচ্ছে আকীদাত, ইবাদত, মুআমালাত, মুআশারা। তার মানে আল্লাহকে নিয়ে আল্লাহ কথা বলছেন, আল্লাহকে নিয়ে আল্লাহ কি মালিক, তার নিজের পরিচয় তিনি তুলে ধরেছেন। মালিক তার নিজের পরিচয় দিয়েছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ নিজে সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া জগতের মধ্যে আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। তিনি এক এবং একক, তিনি একচ্ছত্র নিরঙ্কুশ অধিপতি। তিনি বলছেন শুধু আমি বলছি না, আমি সাক্ষ্য দিচ্ছি তা নয়, জগতের যত ফিরিস্তা, সকল ফিরিস্তা তারা বলছেন আল্লাহ একজন। আল্লাহ কয়জন? একজন, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। শুধু তাই নয়, ওয়া উলুল ইলমি, এবং জ্ঞানী ব্যক্তি যারা, বোকা না, গবেট না, যে এই বিষয়গুলো তিনি আদৌ ভাবে না। পশুর জীবন পৃথিবীতে আসলো, সে তার আল্লাহকে নিয়ে, আল্লাহর ব্যাপারটাকে নিয়ে সে একবারও চিন্তা করলো না। যদিও আল্লাহ কেমন এই বিষয় নিয়ে চিন্তা করা যাবে না। লা তাতাফাক্কারু ফিল্লাহ, লা তাতাফাক্কারু ফিল্লাহ, তুমি আল্লাহকে নিয়ে চিন্তা করবে না যে আল্লাহর নাকটা কেমন, আল্লাহর চোখটা কেমন। ওয়া তাফাক্কারু, ওয়া তাতাফাক্কারু, যেটাই বলে ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে নিয়ে তুমি চিন্তা করবে, তাহলে তুমি আল্লাহকে বুঝতে পারবে। সুবহানাল্লাহ বলো। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে তার নিজেকে প্রমাণ করতে গিয়ে জগতের মধ্যে তিনি অসংখ্য আয়াত পবিত্র কোরআনের মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে তুলে ধরেছেন। তিনি নিজেই বলেছেন কে তিনি। সবাই বলুন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আয়াতুল কুরসি পুরাটাতে আল্লাহর পরিচয়। সূরা হাশরের শেষে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। একের পর এক বলবেন যে হুজুর এই আলোচনা করছেন কেন? আপনাকে কতগুলো বিষয় বুঝাবার জন্য। পাঁচটা জিনিসের আলোচনা। আপনি আল্লাহকে যদি না বুঝেন আপনি ইবাদত করবেন কিভাবে? কথা বলো। এখন আল্লাহকে বুঝতে গেলে আল্লাহকে দেখতে হবে কিনা, কেন আমরা আল্লাহকে দেখি না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেন দেখি না এই সম্পর্কে আমার নবীজি বলেছেন ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ হচ্ছে অতি সুন্দর। আল্লাহ যদি তার দিদার দিয়ে দেন, দেখা দিয়ে দেন, তাহলে পৃথিবীর ব্যবস্থাপনা নিজাম অ্যাডমিনিস্ট্রেশন এই পুরাটা নীরব হয়ে যাবে, নিশ্চল হয়ে যাবে। আল্লাহ যদি দেখা দেন তাহলে বান্দা তার দিকে তাকিয়ে থাকবে আর চোখের পলক মারবে না, একেবারে নিথর হয়ে দাঁড়িয়ে থাকবে এক জায়গায়, সব ভুলে যাবে। পৃথিবীর ক্ষুধা, পৃথিবীর যত দায় দায়িত্ব সবগুলো ভুলে যাবে। কথা কি বুঝতে পারছি? নতুন সৌন্দর্য, সুন্দর কিছু দেখলে মানুষ সেখানে তার চোখ তাক লেগে যায়। যে কারণে হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের সময় নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন বাতাসে ভেসে আসছে। এই বাতাসে ভেসে আসছে নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন ছিল অতীব কারুকার্য মণ্ডিত এবং সেটি এত সুন্দরভাবে নকশা করা ছিল যে কেউ দেখলে তাকিয়ে থাকতো, এত সুন্দর। দেখেন তো আপনার উপরে যে শামিয়ানাটা আছে তার মধ্যে যে গোল গোল, এগুলো কি নিয়েও তো দুই একজন এসে চিন্তা করছে যে কিভাবে লাগাইল, সুন্দর তো দেখাচ্ছে। কি বলেন ঠিক কিনা? এটা তো এমনি সুন্দর, কিন্তু আমার আল্লাহর সৌন্দর্য তার চেয়ে কি অনেক গুণে বেশি। এই বিষয়টা যেহেতু একটু সেন্সিটিভ বিষয়, আমি এর উপরে বেশিক্ষণ কথা বলবো না। কথা বুঝতে পারছি? সম্মানিত সুধী ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত যে সুন্দর। একটু পরে নবী সুলাইমান আলাইহিস সালাম যেই সিংহাসনের উপরে আকাশে ঘুরে বেড়াতেন, সেই সিংহাসনটা আকাশে ঘুরে বেড়াতো, তার নিচে এত চমৎকার চমৎকার নকশা করা ছিল যে একবার দেখতো সে কি তাকিয়ে থাকতো, চোখের পলক মারতো না, পলকহীন নেত্রে তাকিয়ে থাকতো, দাঁড়িয়ে থাকতো, এত সুন্দর। সম্মানিত সুধী, এমন একটি অবস্থা দেখে একটি রানী পিঁপড়া তার অধীনস্থ সমস্ত পিঁপড়াকে বলল ইয়া আইয়াতুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, রে পিঁপড়ারা সবগুলো গর্তের মধ্যে ঢুকে। নবী সুলাইমান আলাইহিস সালামের সময় সিংহাসন আকাশে ভেসে আসতেছে, অথচ রানী পিঁপড়াটি তার সকল পিঁপড়াকে নির্দেশ দিল উদখুলু মাসাকিনাকুম, তোমরা যার যার ঘরে গর্তের মধ্যে তোমরা প্রবেশ করো। তাফসীরের কিতাবে বলা হয়েছে এক একটা পিঁপড়া এক একটা শিয়ালের মতো ছিল, বিশাল বড় বড় পিঁপড়া। সব পিঁপড়া ঢুকে পড়ল। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের অনুগত ছিল জিন জাতি, জিনের মিলিটারি, জিনের ল্যাব। নবী সুলাইমানের কাছে অভিযোগ করলো যে আপনার সিংহাসন আসতেছে অথচ একটা রানী পিঁপড়া তার সকল পিঁপড়াকে গর্তের মধ্যে ঢুকতে বলছে, এটা আপনার জন্য একটি ডিসক্রেডিট, আপনার অপমান, একটা আপনার সিংহাসন, এটার দিকে তাকাইলে তো সব আছে। কথা বল। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি সেই র্যাব জিনকে বললেন যাও পিঁপড়ার ঠ্যাং ধরে অ্যারেস্ট করে নিয়ে আসো। পিঁপড়ার ঠ্যাং ধরে অ্যারেস্ট করে আনা হলো। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি তাকে প্রশ্ন করা শুরু করলেন রে পিঁপড়া রানী, তুমি কেন তোমার পিঁপড়াগুলোকে গর্তের মধ্যে ঢোকার নির্দেশ দিয়েছো বলো। পিঁপড়া রানী বলল, হুজুর আপনি আমাকে ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে নবী বানিয়েছেন, আপনার মর্যাদা অনেক বড়, আমি সামান্য একটি পিঁপড়া আপনার সাথে কথা বলার সুযোগ পাচ্ছি, আমার জন্য ভাগ্যের দুয়ার খুলে গেছে। আমি যে বিষয়টি আপনার কাছে উপস্থাপন করতে চাই, পেশ করতে চাই, আর সেটি হলো আমার অধীনে যত পিঁপড়া আছে সবগুলোকে আমি আল্লাহর জিকির শিখিয়েছি, আল্লাহর কি জিকির শিখিয়েছি। এই আল্লাহর জিকির শিখানোর কারণে ওরা হরদম আল্লাহর জিকির করে। নবী সুলাইমান আলাইহিস সালাম আপনার সিংহাসন এত কারুকার্য মণ্ডিত, যদি এই পিঁপড়া দেখে তাহলে জিকির ভুলে যাবে। এই সুন্দর জিনিস দেখলে কি জিকির ভুলে যাবে, আল্লাহর জিকির এরা ভুলে যায়, এটা আমি চাই নাই। এই জন্য আমি তাদেরকে বলছি উদখুলু মাসাকিনাকুম, গর্তের মধ্যে তোমরা প্রবেশ করো। নবী সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, হায় পিঁপড়া আল্লাহর জিকির করে আর সেই জিকিরের মধ্যে এত সতর্কতা যাতে সামান্যতম সময় যেন গাফেল না হয়। আমরা তো কত গাফেল, কি বলেন ঠিক না? আমরা আমাদের 24 ঘন্টা সময়ের কি হিসাব কখনো করেছি রে ভাইরা? ইন্ডাস্ট্রিজ আজকের দিনে কত লোক কাজ করলো, এক সপ্তাহের মধ্যে কত মানুষ কি কাজ করলো তার হিসাব যদি আমার খাতায় উঠে, এক মাসের মধ্যে আমার ফ্যাক্টরিতে কত কর্মচারী কাজ করেছে এবং কত উৎপাদন হয়েছে, এই উৎপাদিত পণ্যের হিসাব, এর প্রোডাক্টের হিসাব যদি আমি করি তাহলে আজকের দিনে আমি কয়টা ভালো কাজ করেছি, আজকের দিনে কি পরিমাণ সময় আমি আল্লাহর জিকির করেছি, আল্লাহকে স্মরণ করেছি, সেটারও তো একটা হিসাব আমার হওয়া উচিত ছিল। কথা বলেন না সম্মানিত সুধী? যে কারণে আমরা আমাদের মুহাসাবা নাই। মুহাসাবা শব্দের অর্থ হচ্ছে ওয়াহাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে হিসাব চাওয়ার আগে নিজের হিসাবটা আগে তুমি কষে নাও যে তুমি একটি দিনে কয়টা মিথ্যা বলেছো, একটি দিনে কয়টা সত্য বলেছো, একটি দিনে কতটুকু তুমি মানব কল্যাণে এগিয়ে এসেছো, মানুষের সেবায় এগিয়ে এসেছো, আর কতটুকু সময় তুমি মানুষের ক্ষতির পিছনে লেগেছো। কথা বল না, কতটুকু সময় তুমি সততা নিয়ে এই 24 ঘন্টার সময়টা তুমি ব্যয় করেছো, আর কতটুকু তুমি নষ্ট করেছো, এই বিষয়টি তুমি মুহাসাবা, এটা কি তুমি কখনো হিসাব নিকাশ করো না। এভাবে তোমার দিন 60টি বছর চলে গেল, কথা বলেন, এভাবে তোমার 70 বছর কেটে গেল। অথচ পবিত্র কোরআন মুজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, হে ইমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমার জীবনের কতটুকু ভালো অংশ তুমি আল্লাহর কাছে পাঠাতে পারছো। সুবহানাল্লাহ বলেন, তোমার জীবনের কতটুকু ইবাদত তুমি আল্লাহর কাছে দিতে পারছো, আল্লাহর অ্যাকাউন্টে তুমি জমা করতে পেরেছো। কত করুণা! সেই হিসাবটা আমরা কখনো সন্ধ্যাবেলায় করি নাই। করছি কি? আমরা করি নাই। মানুষকে ঠকাচ্ছি, মানুষের উপরে নানাভাবে আমরা অত্যাচার করছি, কতভাবে মানুষ আমাদের আক্রমণের শিকার। কত কর দিন শেষে আমরা কখনো সেটা হিসাব করি না। আপনি কি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আগে এই পৃথিবীতে প্রতিটি মানুষের অবস্থা কেমন ছিল? সম্মানিত সুধী ভাইরা, আমাদের উম্মতে মুহাম্মাদি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে নবী রাসূল যারা এসেছিলেন তাদের উম্মতের অবস্থা এমন ছিল, প্রতিদিন ফজরের নামাজের সময় ফেরেশতারা ২৪ ঘন্টার আমলনামা ঝুলাই দিয়ে যেত। কত ২৪ ঘন্টায় সে কি করেছে, কয়টা ভালো করেছে, কয়টা মন্দ করেছে, ভালো আর মন্দের হিসাব। এটা একটা ফেরেশতা, এটা একটা লিস্ট ফজরের সময় দরজার সামনে লাগাই দিয়ে যেত। কত কত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইহুদিরাও তো নবীর কাছে মুসলমান হয়েছে, কথা কম খ্রিস্টানও তো নবীর হাতে কি হয়েছে, মুসলমান হয়েছে। ইহুদি খ্রিস্টান যারা নবীর হাতে মুসলমান হয়েছে তাদের মধ্য থেকে একজন নবমুসলিম নতুন ইসলাম গ্রহণকারী তিনি বলছেন যে হুজুর, ওই রেওয়াজটা চালু করা যায় কিনা যে আমরাও ফজরের সময় ঘর থেকে বের হলে দরজায় দেখতে পাবো যে ২৪ ঘন্টার মধ্যে কয়টা মিথ্যা বলছি, কয়টা সত্য বলছি, কতটুকু আল্লাহর ইবাদত করেছি আর কতটুকু সময় নষ্ট করেছি, কতটুকু আড্ডা মারছি আর কতটুকু আমরা সময় ভালো কাজে ব্যয় করেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় কোনো গুরুত্ব দিলেন না। অসুবিধা হচ্ছে? আসেন না অল্পক্ষণ কথা বলি। আমি তো আগেই বলেছি ৫টা জিনিসের উপরে কথা। আমার ধর্মটা পূর্ণ হয়েছে কিভাবে? আপনি শুধু মাথায় টুপি, মুখে দাড়ি আর পোশাক পরে আপনি মুসলমান হয়ে গেলেন, ধর্ম শেষ হয়ে গেল তা না। কথা বলি, এই ধর্মের বিষয়গুলো তো আপনার ভিতরে থাকতে হবে। মক্কা গেলেন, হজ করে আসলেন, ভালো পারফরমেন্স। মক্কায় গেলেন, হজ করে আসলেন, আসার পরে আবার সুদ ঘুষ আবার আগের মতো চালু হইল। তাহলে মাঝখানে একটা ইবাদত কি হবে? এই জন্য কবি বলেছেন, মক্কা গিয়া ধাক্কা খায়া নাম কালায়া হাজি, জৈসাই থা ওয়ৈসাই রাহা লোগো নে কাহা পাজি। হাজি সাহেব হজ করে আসে নাই, বরং হজকে অপমান করেছে। যদি বলেন হজকে কি করেছে? অপমান করেছে। আপনাদের এখানে আজকে আমি নতুন বক্তব্য দিই না, বহু বছর ধরে এখানে আমি আসি। সম্মানিত সুধী ভাইরা, এই জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উম্মতে মুহাম্মদী তাদের জন্য এমন একজন নবী পাঠালেন যিনি রাহমাতুল লিল আলামিন। নবীজির কাছে ওই বনী ইসরাইলের হযরত ঈসা আলাইহিস সালামের গোষ্ঠীর মানুষেরা যারা নবীর হাতে কালেমা পড়ল তারা বলছে হুজুর, পূর্বের রেওয়াজটা চালু করা যায় কি না? কতগুলো রেওয়াজ ইসলাম সমর্থন করেছে। যেমন পবিত্র কোরআন বলেছে, খ্রিস্টানদের কোন ভালো জিনিস যদি যেটা আমার ইসলাম সমর্থন করে সেটাকে গ্রহণ করতে বাধা নাই। কথা বল না, ফামে হুদা হুমুক তাদের নূহ নবীর শরীয়তের বিষয়। এই যে আজকের 14 জন যাদেরকে বিবাহ করার ক্ষেত্রে ইসলামের আইন এসেছে, কথা কন না, মুহাররামাত বিবাহ করা যাবে না, কথা কন, এটা তো আমাদের শরীয়ত না, এটা হযরত নূহ আলাইহিস সালামের শরীয়ত। নূহ নবীর যুগে আল্লাহ এটা পাশ করে দিয়ে দিয়েছেন, ওইটা চলমান আছে। তো কাজে আগের নবীর যে বিষয়গুলো পরবর্তীতে কিছু কোনোটা বাতিল হয়েছে, আবার কোনোটা কি বাতিল হয় না। তবে বর্ণনা করতে কোনো বাধা, যদি ইসলামের সমর্থন থাকে, ইসলামের সাথে যদি সাংঘর্ষিক না হয়, তাহলে অন্য নবীর যুগের যে সমস্ত কর্মকাণ্ড সেটা আমাদের ভিতরে আলোচনা করতে কোনো বাধা নাই। আমি বুঝাতে পারছি কিনা? সম্মানিত সুধী, এ কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তারা প্রস্তাব করলো, নবীজি গো, প্রতিদিন সকাল বেলায় ঘরের কপাটে দরজার মধ্যে যদি ফেরেশতারা ২৪ ঘন্টার লিস্ট লাগিয়ে দিয়ে যেত, কয়টা মিথ্যা বলেছি, কয়টা সত্য বলেছি, নবীজি একটু मेहरबानी करे आल्लाहर काछ थेके व्यवस्थाटा चालू करें। नबीजी सेदिके भुरुक्षेप करलेन ना, ताकालेन ना। ओई साहाबी सामने एसे बोलछे हुजूर এটা চালু করেন, নবী সেদিকেও তাকালেন না। নবীজি আরেক দিকে ফিরলেন, ওই নব মুসলিম নতুন যে ইসলাম গ্রহণ করেছেন তিনি এসে বলছেন নবী এটা চালু করেন, আমরা সকালে দেখব যে ২৪ ঘন্টায় গুনাহ হয়েছে কয়টা, সওয়াবের কাজ করেছি কয়টা। নবীজি গুসা হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি কর, আমি চাই আমার উম্মতের গুনাহ গোপন করতে, আর তুমি চাও সেটা প্রকাশ্যে ঘরের দরজায় ঝুলাইতে। সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে মাযুন রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন সাহাবী, যিনি আমার নবীকে না বলে বিয়ে করেছিলেন। মদিনায় তার অবস্থান, নবীর মদিনায় তার অবস্থান। হযরত উসমান ইবনে মাযুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনা শরীফে একটা বড় কবরস্থান আছে, যে কবরস্থানটার নাম হলো জান্নাতুল বাকি, বাকিউল গারকাত। এই জান্নাতুল বাকি কবরস্থান, বাকি, এই বাকিউল গারকাত, এই জায়গায় একটা ঘাস পাওয়া যেত, এই ঘাসটা দিয়ে কাপড় ধৌত করা হতো। আমাদের আগে যখন সাবান ছিল না, তখন আমরা কলা গাছের মুড়া এটা কেটে শুকাইয়া এটা আগুনে জ্বালাইয়া ছাই করে তারপর এটার পানি দিয়ে আমরা নিজেরা কাপড় পরিষ্কার করতাম। কি বলেন ঠিক কি না? আরবের মধ্যে মদিনা মুনাওয়ারায় সেখানে কাপড় পরিষ্কার করার, শরীরের ময়লা দূর করার জন্য কোনো সাবানের ব্যবস্থা ছিল না। তখন এই বাকিউল গারকাতে যে ঘাসগুলো হতো, এই ঘাসগুলোকে তারা নিয়ে গিয়ে এটা পানিতে দিলে, যেমন আমরা কোনো লাশকে যখন গোসল দেই তখন তার গরম পানিতে বড়ই পাতা দিই। বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, কি বলেন ঠিক কিনা, যে লোকটা মারা গেল তার দেহের ময়লাগুলো সরাবার জন্য আমরা বড়ই পাতা ব্যবহার করি। মদিনা মুনাওয়ারায় সেখানে বাকিউল গারকাত, জান্নাতুল বাকি যে কবরস্থান, সেখান থেকে ওই ঘাসটাকে তারা ব্যবহার করতো, এই জন্য এটার নাম চতুর্দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে বলেন যে দেখো, আমাদের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে আমাদের এই লাশটা যেন কোনো অন্য ধর্মের মানুষের কবরের পাশে অথবা শ্মশানের পাশে যেন লাশটা দাফন না হয়। সুবহানাল্লাহ বলবেন না? লাশ দাফন, ইসলামের লাশ দাফনেরও একটা নিয়ম আছে। কথা বল, আপনি আমেরিকা যান, ইউরোপ যান, আপনি অস্ট্রেলিয়া যান, এখানে সেমিটারি আছে। সেমিটারি, সেমিটারি হলো তাদের কবরস্থান, সেখানে খ্রিস্টানদেরকে দাফন করা হয়, এর পাশে মুসলমানদের ছোট জায়গা করে দেওয়া আছে। আমেরিকাও এরকম আছে, আমি মিশিগানেও দেখেছি, ইংল্যান্ডেও আছে। কিন্তু মুসলমানের কবর, একটা কাফের, একটা বেদীন, একটা ইহুদি, একজন খ্রিস্টানের পাশে হবে। কথা বল না? কবি নজরুল তিনি আমাদেরকে আবেদন জানিয়ে গেছে যে মসজিদের পাশে কবর দিও ভাই। কথা বল না? মসজিদের পাশে কবর চাই, কবি নজরুলের আবেদন, জাতি তার আবেদন পূরণ করেছে। কথা বল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে দাফন করা হয়েছে। সম্মানিত, শুধু শুধু তাই নয়, নেককার মানুষ, ভালো মানুষের পাশে যদি কবর হয় এটাও ভাগ্যের ব্যাপার। কদমোঁ মে মুস্তফা কে ঘর মেরা মাজার হোতা, कदमों में मुस्तफा के घर मेरा मजार होता, वो खाक पाक होती और मैं खाक सार होता। बलगल ओला बिकमाली कशफ तुजा बिजमाली हसनत जमी खिसाली सल्लो अलैहि व आलिहि। भाई अहमद नबीजी रौजार पाशे आमार कबर हो आमरा चाई किना? हाथ उंचो करे बोलें चाई किना? कदमों में मुस्तफा के घर मेरा मजार होता। नबीजीर कदम मुबारकेर पाशे यदि आमार मजार होतो कबर होतो। कदम माने पा, कदम माने की कदमों में मुस्तफा के घर मेरा मजार होता। वो खाक पाक होती और मैं खाक सार होता। नबी तो जे माटिर ऊपर शोआ तार देह मुबारक स्पर्श करार कारणे से माटी तो मुबारक हो गेछे। ওই মাটি বরকতে ভরপুর হয়েছে। আর আমি খাকসার, আমি অধম। নবী রওজার পাশে যদি আমার কবর হয়ে যায় তাহলে ওই রওজায় জিয়ারতের সাথে সাথে আমার কবরটাও জিয়ারত হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? যে কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পরিবারকে বললেন, हजरत अम्मा जान आयशा बाबा अबू बकर रदियल्लाहु ताआला अन्हुर मृत्युर समय पाशे तिनी उपस्थित छिलेन। हजरत अबू बकर सिद्दीक रदियल्लाहु ताआला अन्हु बोलेन, आयशा रे आजकेर दिन हच्छे आमार जीवनेर शेष दिन। सुभानाल्लाह। आजकेर दिन की केमने बुझलेन शेष दिन? आमरा तो बुझी ना। আমাদের দাড়ি পাকে, চুল পাকে, কত রকম কাজ করি তারপরে হুঁশ ফিরে না। আমরা নিজের জীবনের কতক্ষণ পর্যন্ত পৃথিবীতে আছি বরং ড্যাম কি আর আমরা মনে করি বহুদিন বাঁচব। অথচ কবি বলছেন, ওয়া কাম মিন ফাতা ইয়াসমাহু ওয়া ইয়ামসি লাহিয়ান وقد نسجت أكفانه وهو لا يدري। যুবক দাম কি আর পৃথিবীর ধরাকে সরা মনে করে, কাউকে দাম দেয় না, ফুটো পয়সা দুটো পয়সা দাম দেয় না। এমন যুবক ঘুন্ডায় চললে চোখে র্যাবের চশমা পড়ে ভ করে চলে যায়। পাশে তার দাদা, তার চাচা, তার বাবা, শ্বশুর মুরব্বী একজন কেউ দাম দেয় না। সে মনে করে হামচুরি মান দিগারি দেশ, আমার মতো আর কে আছে? বিশাল তার দিমাগ, তার ভয়ে মানুষ থরথর করে কাঁপে। কবি বলছেন, ওয়া কাম মিন ফাতা ইয়াসবাহু ওয়া ইয়ামসি লাহিয়ান। এমন অনেক যুবক আছে সকাল এবং সন্ধ্যা সে করছে লাহিয়ান মানে ড্যাম কেয়ার, কাউকে মানে না। সে মনে করছে পৃথিবী আমার। ওয়াকাদ নুসিজাত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি। অথচ তাঁতির ঘরে তার কাফনের কাপড় তৈরি হয়ে গেছে, বুনানো হয়ে গেছে, যুবকের খবর নাই। যুবক জানে না যে তার কাফন তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়া কাম মিন আরুসিন জায়ানুহা লিজাওজিহা ওয়া কদ কুবিজাত আরওয়াহুহুম লাইলাতাল কদরি। নবদম্পতি যুবক যুবতী বিয়ে হয়েছে, বিয়ে তুলে আনার জন্য কমিউনিটি সেন্টার ভাড়া করা হয়েছে। আমন্ত্রণ নিমন্ত্রণ সব শেষ, কার্ড ছাপিয়ে বিতরণ শেষ, কত খরচ হবে ব্যয় হবে সবগুলো তালিকা করে করে কিনে আনা হয়েছে। আগামী জুমার দিনে জুমার নামাজের পরে সেখানে দুই পক্ষের মিলন মেলা হবে। কিন্তু সেই জুমার দিন আসার আগে এই নবদম্পতির কোন একজনের মৃত্যুর ফয়সালা লাইলাতুল কদর যে হয়ে আছে দুই পরিবারের কেউ জানে না। কি রে ভাই, এই খবর কি আমরা জানি? আমি আজকের এখানে এই মুহূর্তে আমি ঘরে ফিরতে পারবো কিনা আমার কি জানা আছে? কোনো জানা নাই। কতগুলো জিনিস আল্লাহ কতগুলো জিনিসের মধ্যে গোপন রেখে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা তিনি গোপন করে রেখেছেন সালাতে উস্তা, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সালাতে উস্তা গোপন করে রাখছেন। সম্মানিত সাথী ভাইরা, আমার সালাতে উস্তা যেমন গোপন, ঠিক এমনি করে লাইলাতুল কদরকে গোপন করে রেখেছেন। কতক্ষণ এমনি করে কার হাতে দোয়া কবুল হবে তাও আল্লাহ গোপন করে রেখেছেন। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খন্দকের যুদ্ধের দিনে ওরা আমাকে কয়েক ওয়াক্ত নামাজ পড়তে দেয় নাই। হাবাসুনা আনিস সালাওয়াত ওয়া সালাতিল উস্তা, কয়েক ওয়াক্ত নামাজ পড়তে দেয় নাই, এমনকি উস্তা নামাজ পড়তে দেয় নাই। উস্তা মানে কি করল্লা নাকি? কথা কয় না, করল্লার ছোট ভাই, এটার নাম উস্তা না। পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলছেন হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়াস সালাতিল উস্তা। আল্লাহ বলছেন নামাজ সমূহের হেফাজত করবে, তবে বিশেষ করে সালাতে উস্তা যেন বাদ না যায়। এখন উস্তা নামাজ কোনটা এ সম্পর্কে হাফেজ দিমিয়াতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব কাশফুল মুগাত্তা, কাশফুল মুগাত্তার মধ্যে ১৪৮টা নামাজের নাম লিখছেন যে এইটা না হলে এইটা, এইটা না হলে এইটা, এইটা না হলে কি এইটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 বা 6 ওয়াক্ত নামাজ তাকে পড়তে দেয় না, এর মধ্যে সালাতে উস্তা। উনি বলছেন আমাকে সালাতে উস্তা পড়তে দেয় নাই। নবীর অন্তরে ক্ষোভ যে নামাজ পড়তে দেয় না, এমনকি সালাতে উস্তা আমারে পড়তে দেয় নাই। পরীক্ষা খননের যুদ্ধে গর্ত করতে গিয়ে তারা আমাকে এমন ভাবে ব্যস্ত করে ফেলেছে যে আমি আর উঠে যে নামাজটা পড়বো সেই সুযোগও কাফেররা আমাকে দেয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসা হয়ে তিনি বলছেন মালা আল্লাহু বুয়ুতাহুম ওয়া কুবুরাহুম নারা, আল্লাহ যেন তাদের বাড়ি এবং তাদের কবরকে যেন আগুনে পরিপূর্ণ করে দেয়। ওরা আমাকে সালাতে উস্তা পড়তে দেয় নাই। সালাতে উস্তা কোনটা? উস্তা মানে মধ্যবর্তী নামাজ, মাঝখানের নামাজ। মাঝখানের নামাজ কে বলেছেন? মাঝখানের নামাজ মাগরিব, এশার, আসরের মাঝখানে। কেউ বলছে মাঝখানের নামাজ হলো আসর, এটা হলো যোহর আর মাগরিবের মাঝখানে। আবার কেউ বলেছে এটা ফজরের নামাজ। এইভাবে উস্তা নামাজ, উস্তা নামাজ কোনটা এটা গোপন হয়ে আছে। এই জন্য আমাদেরকে তৎপর হতে হবে যাতে কোনো ওয়াক্তের নামাজ যেন বাদ না যায়। বাদ গেলে যদি উস্তা বাদ যায়, আল্লাহ বলছেন হাফিজু আলা সালাওয়াতে ওয়াস সালাতিল উস্তা। এই ওয়াজ আপনাকে কেউ করবে না, আমি আপনাকে জানাই দিচ্ছি। উস্তা নামাজ যেন বাদ না যায়। এর উস্তা নামাজ কোনটা? কথা বলেন। উস্তা নামাজ মাগরিব হতে পারে, উস্তা নামাজ কি আসর হতে পারে, উস্তা নামাজ এশা হতে পারে, উস্তা নামাজ এটা ফজর হতে পারে, জোহর হতে পারে, উস্তা নামাজ তাহাজ্জুদ হতে পারে, উস্তা নামাজ চাশ হতে পারে, উস্তা নামাজ ইশরাক হতে পারে, উস্তা নামাজ আওয়াবিন হতে পারে। আপনি সুবহানাল্লাহ কোন না কেন? তাহলে আমি ইমানদার ব্যক্তি, আল্লাহ আমাকে কিন্তু একটা জায়গায় বলছেন হাফিজু আলাস সালাওয়াত, যত নামাজ আছে সবগুলো সঠিকভাবে পড়বে, তবে ওয়াস সালাতিল উস্তা, উস্তা নামাজ যেন বাদ না যায়। এখন উস্তা কোনটা? এই উস্তাটাকে ধরার জন্য পীর মাসে গলিয়া উলিয়া ইশরাকও ছাড়ে না, আউয়াবিনও ছাড়ে না, চাশতো ছাড়ে না, তাহাজ্জুদও ছাড়ে না, নফলও ছাড়ে না, মুস্তাহাবও ছাড়ে না। আর ওই মৌলবী পেট্রোনাইজ হয়ে, ওই মৌলবী ওই মধ্যপ্রাচ্যের টাকা খাইয়া আমার দেশে বলে যে নফল মুস্তাহাবগুলো দরকার কি, ওরা সৌদি নামাজ পড়ে, ওরা সৌদি নামাজ পড়ে, ওরা কোনো মতে ফরজ নামাজটা পড়ে, সালাম ফিরেলে দোয়াটাও করে না, সাথে সাথে যায় নামাজ কাঞ্জে নিয়ে চলে আসে, কোনো নফলও নাই মুস্তাহাবও নাই কিচ্ছু নেই। আপনি কি বুঝতে পারছেন? এটা ওই দেশি নামাজ, এটা আমাদের দেশি রাসূলুল্লাহর নামাজ এটা না। কথা বুঝতে পারছেন? আপনার কথা বুঝলেন কি না? হ্যাঁ, আমি তো ঘুরি সব জায়গা, পৃথিবীর সব জায়গায় তো আমি যাই, দেখি মুসল্লিদের অবস্থা কেমন। নিজেই তো একটা মসজিদের ক্ষতি। কথা বুঝেন নাই? নামাজের সালামটা ফিরে এলে মনে কামদের উপর পা দিয়ে লাফাইয়া বের হয়ে যাবে। কত কথা সুন্নত নফলের ধার ধারে না। নতুন মৌলবি ঢুকছে কিন্তু আমাদের সমাজে, এরা নাপিত কেসি কোম্পানি, ওরা ইবাদত কমায়, ওরা 20 টাকার তারাবিকে 8 রাকাত বানায়। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে 20 টাকার তারাবিয়ে 20 সংখ্যাটা আমাদের 5 ওয়াক্ত নামাজের ভিতরে তিনি এমন ভাবে দিয়েছেন, একজন ইমানদার যদি গভীরভাবে গবেষণা করে, একটু যদি বুদ্ধিটা খাটায়, তাহলে 20 টাকার তারাবির অস্তিত্ব 5 ওয়াক্ত নামাজের মধ্যে আছে। কথা বলেন, 20 টাকার তারাবির অস্তিত্ব আছে কোথায়? আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজে সিটায় রাখছেন, আর রমজানে গিয়ে একসাথে করে দিয়েছেন। কতক্ষণ রমজানে যায় কি, তার মানে এটা প্লাস 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 করে রাখছেন, এইটার সাথে যোগ, এটার সাথে যোগ, আর এটার সমষ্টিটা, এটার মূল যা আসবে, এটার যে পুরা, এটার যে হিসাব, কতক্ষণ না এই পুরা যোগফলটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে রেখেছেন রমজানুল মোবারকে তারাবিতে। কেমনে? একটু আমার সাথে আঙ্গুলটা লাগান। 4 রাকাত যোহর, 4 রাকাত আসর, কত হইল? আর 3 রাকাত মাগরিব, 4 রাকাত এশা, 15 হয়ে গেছে। 15 3 রাকাত বেতের, 18 আর ফজর 2 রাকাত, 20। সুবহানাল্লাহ। তাহলে 20 রাকাত আল্লাহ তাআলা ভাগ ভাগ করে 24 ঘন্টার মধ্যে আমার ভিতরে রেখে দিয়েছে। আর এইটাকেই আল্লাহ তাআলা বলছেন যে এই সবটাকে যদি একসাথে করে তুমি যদি রমজানে করো, তাহলে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া যা চাও তাই দিব। কথা বুঝতে পারছি? কি চমৎকার! একবারও গবেষণা করি না, একবারও চিন্তা করি না। মৌলবী আসছে ওই দেশ থেকে, মৌলবী আসছে মধ্যপ্রাচ্য থেকে, এখন মৌলবী এসে বলছে যে এটা হবে। মৌলবী অনেক বড় ইউনিভার্সিটি পড়ছে, বড় ওস্তাদের কাছে পড়ছে, মৌলবী ইয়া বড় কিতাব পড়ছে। কত বড়! আরে মৌলবী ইয়া বড় কিতাব পড়ছে, ইয়া বড় কিতাব তো মৌলবী যে দেশে গিয়ে পড়ছে সেই দেশের কেউ ওই কিতাব লেখে না, এটা লিখছে আমার দেশের মানুষ। এটা আরব নয়, অনারবের মানুষ বুখারী লিখেছে। বুখারী, ইমাম বুখারী, উনি তো আরবই না, উনি ওই যে উজবেকিস্তানের মানুষ। ইমাম তিরমিজি, উনি আরবই না, উনি অনারব, উনি তারমিজ, উজবেকিস্তান। ঠিক এমনি করে ইমাম মুসলিম, তিনি হচ্ছে নাশাপুর, নাশাপুর হচ্ছে ইরান, উনি আরব বেল্টের না। কত বড়! সহিহ মুসলিম, বুখারী ও তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাঈ। সহিহ মুসলিম, বুখারী ও তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাঈ। 76 হাদিসে অনারবি, এই আরব বেল্ট নয়, আজম বেল্টের, আমরা আমাদের বেল্টের মানুষ লিখছে। সুবহানাল্লাহ। না কেন? এই জন্যই নবীজি ফয়সালা দিয়ে গেছে, লা ফাজলা লিল আরবি আলাল আজম ওয়ালা ফাজলা লিল আহমারি আলাল আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। নবীজি বলেন অনারবিদের উপরে আরবিদের কোনো ফজিলত নাই। সুবহানাল্লাহ। কোনো ফজিলত নাই। আপনি যদি এই হাদিসখানা বুঝে থাকেন, ফয়সালা সোজা। अपनी सऊदी आरब में एक जन आलेम के देखे ही जो बोले बाबा बेड़ा तो बड़ो आलेम सिद्धांत भूल सिद्धांत की एक जन इरानियान व्यक्ति खूब बड़ो आलेम सिद्धांत भूल बड़ा मोनारबी व्यक्तियों की होते पारे बड़ा आलेम होते पारे हमारे देशों तो बड़ा आलेम सैयद अमीमुल इहसान अल मुजद्दिदी अल बरकती जिन्हें बाइतुल मुकर्रमेर खतीब छिलेन तिनिও তো বিশাল বড় আলেম ছিলেন কত বড় বড় কিতাব লিখেছেন উনি কি আলেম ছিলেন না আমি কি বুঝাইতে পারছি জি জি কাজেই সম্মানিত সৌদি আরবে যারা জন্ম নিয়েছেন তারা আমাদের কাছে সম্মানের পাত্র কিন্তু আলেম হিসাবে অনারবীরা কোন অংশে পিছিয়ে নাই বাংলাদেশের মধ্যে যত মাদ্রাসা আজকে আমার ভাই জনাব শেখ অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান তিনি আজকের যে মাদ্রাসা করছেন এটা অনারবীরা যে খেদমত করে কোরআন নাযিল হয়েছে আরবে আর আমার দেশের শিশুরা এই সকল মাদ্রাসায় হাফেজ হাফেজে কোরআন হয়ে এরা কুয়েত কাতার বাহরাইন আরব বেল্টে যায় যাওয়ার পরে সেখানে ফার্স্ট হয়ে প্রথম পুরস্কারটা এরা আমার জাতীয় পতাকা লাল সবুজের পতাকা পেঁচিয়ে গর্বের সাথে দেশে নিয়ে আসে অথচ যে দেশে কোরআন নাযিল হয়েছে সেই দেশের মানুষের মধ্য থেকে অনারবীদের কোরআনের পুরস্কার নিয়ে আসা এটা কি চারটিখানি ব্যাপার ওরা সহজে ছাড়ে কতক্ষণ না হাতের মুঠ কি সহজে ছাড়ে অথচ আমার দেশের জামাল শিশুরা এই ধরনের মাদ্রাসায় এখানে শুধু পাগড়ি অনুষ্ঠান নয় শুধু পাগড়ি দিয়ে আমার সন্তানদের আপনি দেশতারে ফজিলত সম্মান দিলেন তা নয় বরং এরা আমার দেশের গর্ব এদেরকে আমরা ওই দেশে পাঠিয়ে আরবে যেখানে কোরআন নাযিল হয়েছে সেখানে পাঠিয়ে প্রতিযোগিতায় পাঠাই এমন প্রশ্ন নাই যেটা উত্তর আমার ছেলেরা দিতে পারে না যে কারণে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রস্তাব যেহেতু তিনি আমাকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর বানিয়েছেন এই ছাত্ররা যারা হাফেজে কোরআন তারা যেন যেহেতু কোরআন মুখস্থ করেছে এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অবশ্যই এই বিষয়টির অনুরোধ করব আবেদন করব যে আপনি এদের জন্য কামিল পর্যন্ত পড়ার যত পয়সা লাগবে এদের বেতন লাগবে এটা যেন দিতে না হয় ওদেরকে আমরা ছাড়বো না ওদেরকে আমরা প্রতিষ্ঠিত করব কোরআনের হাফেজ যারা আছে তারা যেন ঝরে না পড়ে ওরা আমাদের ঐতিহ্য ওরা আমাদের দেশের পতাকার সম্মান বহন করে সুবহানাল্লাহ কন্যা হাত তুলে সুবহানাল্লাহ কর আমরা কিন্তু সেদিকে যাচ্ছি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এত বড় একটি পদ দিয়েছেন অতএব সেক্ষেত্রে যেন ইসলামের খেদমত এই হাফেজরা যেন শুধু রমজান মাসের ধান্দায় না থাকে কথা বলো এরা যেন রমজান মাসের ধান্দায় না থাকে যে রমজান মাসটা পড়াইলে যা পাবে এটা দিয়ে এক বছর চলবে অসম্ভব আমরা চাই কোরআন দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করতে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় ৮২,০০০ মক্তব যেখানে সকালবেলায় শিক্ষকরা পড়াচ্ছেন তাদের বেতন দিচ্ছেন উনি বলেছেন যে আমার জন্য দোয়া হচ্ছে ৫৬০টা মডেল মসজিদ তিনি করছেন কোন দেশে আজ পর্যন্ত এমনও দেশ আছে যেখানে ৫০০টা মসজিদেই নাই আর আমার দেশে একসাথে কত ৫৬০টা থানায় ৫৬০টি মডেল মসজিদ এত বড় কমপ্লেক্স যে কোনো দেশের মানুষ যদি আসে আর যদি কোনো জায়গা না থাকে যেমন বাগেরহাটে কোনো হোটেল নাই এই মেহমানকে রাখার কোনো জায়গা নাই তাহলে ওই ইসলামিক ফাউন্ডেশনের অধীনে মডেল মসজিদটাতে তার সব ব্যবস্থা আছে একটা 5 স্টারের যত সুবিধা সব সেখানে থাকে এবং সেখানে প্রায় ১৫ কোটি টাকা কোথাও ২০ কোটি টাকা ব্যয় এক একটা মসজিদ হচ্ছে আর সেই মসজিদের ভিতরে প্রায় ২২টা ফ্যামিলি তারা সেখানে সরকারি হয়ে যাবে খতিব সরকারি হবে ইমাম সরকারি হবে খাদেম সরকারি হবে মুয়াজ্জিন সরকারি হবে কত কথা ঝাড়ুদার সরকারি হবে মালি সরকারি হবে অনেকগুলো পরিবার বিশাল খেদমত কথা কি বুঝতে পেরেছি যাই হোক আমি যে কথাটি আপনাদের সামনে তুলে ধরেছিলাম সম্মানিত সুধী ভাইরা আমার কদমোঁ মে मुस्तफा के घर मेरा मज़ार होता, वो खाक पाक होती और मैं खाकसार होता। কারণ কোনো নেককার ব্যক্তি কোনো ভালো মানুষের কবরের পাশে কবর হওয়া এটা সৌভাগ্যের ব্যাপার। জোরে বলে এটা কি সৌভাগ্যের ব্যাপার। এই বাংলাদেশের কিছু কিছু জায়গা এমন আছে যে জায়গাগুলোতে আল্লাহর ওলিরা শুয়ে আছেন, ওই ওলি আল্লাহর পাশে তার কবর, ওসিয়ত করে যান যে আমি মারা গেলে কবর দিবে সেখানে। আর এটা এমনিতেই আসে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করছেন সেই ইন্তেকালের দিনে তিনি তার পরিবারের সদস্যদের তিনি বলছেন, শোনো আজকের দিনে আমি পৃথিবী থেকে বিদায় নিব। সুবহানাল্লাহ বলেন, আজকের দিনে আমি পৃথিবীর থেকে কি নিব? বিদায় নিব। অতএব আমার একটা ওসিয়ত আছে। ওসিয়ত বুঝেন? ওসিয়ত হচ্ছে আমার একটা আদেশ আছে। ওসিয়ত আদেশের অর্থে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। আলিম ওলামা আছেন, ওসিয়ত কখনো আদেশের অর্থে। অতএব আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি। পৃথিবীর মধ্যে ওসিয়ত বহু ধরনের হয়ে থাকে। যেমন আমরা ওসিয়ত করি যে বাবা আমি মরে গেলে পরে তোরা জমি জায়গা নিয়ে ঝগড়া করিস না, আমি মরে গেলে পরে তোরা সুখে থাকিস, ভাই বোন সবাই মিলেমিশে থাকিস, এ হলো আমার ওসিয়ত। আর কোরআন খুলে দেখেন কোরআনে কি ওসিয়ত আছে। পবিত্র কোরআনের মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে ওসিয়ত করছেন যে বাবা আমি মরে গেলে পরে তোমরা নামাজ পড়িও। সুবহানাল্লাহ, আমি মরে গেলে পরে তোমরা কি পড়িও? আমরা তো বলি বেটা জায়গা জমি যা দিছি এগুলো ভাগ করে নিও। কতক্ষণ না দেখেন এই যে কনসেপশন একটা মানুষের চিন্তাধারা। আমরা কি বলি, আমরা কোথায়? সেই জন্য আমি পাঁচটা বিষয় নিয়ে আমি জানি না খুব সংক্ষেপে শেষ করবো। এক একটা বিষয় শেষ করতে এই 1000 বছর সময় লাগবে। একটা শুধু আকীদাত, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত। আরেকবার বাংলা বলি তাহলে সহজ হবে। আকীদা ঈমান সংক্রান্ত বিষয়, বিশ্বাস সংক্রান্ত বিষয়, আল্লাহকে আমি কিভাবে বিশ্বাস করব। এক। দুই নম্বর হলো ইবাদত, আমার ইবাদতটা হবে কিভাবে, কত করব, কোনটা করব আর কোনটা ছাড়ব। বুঝতে পারছেন? ওরা তো ওইটা বাদ দেয় ওটা বাদ দেয় নাই। 20 টাকার তারাবির 8 টাকা বানাইছে, আছে না? আমি তো হিসাব দিলাম আপনাদের, হিসাবে কি ভুল করছি? না। সম্মানিত সুধী, আরেকটা হচ্ছে মুআমালাত। মুআমালাত শব্দের অর্থ হচ্ছে বেচা কেনা, লেনদেন, ব্যবসা বাণিজ্য সবের ভিতরে চলে আসছে। আরেকটা হচ্ছে মুআশারাত। মুআশারাত মানে সামাজিকতা। বাবাকে নিচে বসাইয়া আপনি চেয়ারে বসবেন, আপনি ছেলে পারবেন কিনা, কথা কম। এটা মুআশারাত। মুআশারাতের মধ্যে আচার আচরণ, সামাজিকতা কিরকম হবে, বিয়ে শাদী, শ্বশুরকে কি বলে ডাকবেন, শাশুড়িকে আপনি কি বলে ডাকবেন, তাদের মর্যাদা কি হবে, এই বিষয়গুলোর আলোচনা। আরেকটা হচ্ছে আখলাকিয়াত। আখলাকিয়াত শব্দের অর্থ হচ্ছে আধ্যাত্মিকতা, ইলমে তাসাউফ। এই যে পীর মাশায় গলিয়া গলিয়া হযরতে খানজান আলী রাহমাতুল্লাহি আলাইহি এ মোনারক